বিজেপির সুভাষ সরকার আমাকে ভীষণভাবে মেরে গেল, বিজেপির সুভাষ সরকার আমাকে ভীষণভাবে মেরে গেল স্যার। আমার ওই ঘরে এসে সিসিটিভি আছে, আমি খাচ্ছিলাম, খেয়ে সামনে উঠেছি, সেই সময় ওই চেয়ার দিয়ে উঠে আমার মাথায় আঘাত করেছে, আমি হাত দিয়ে ঠেকাতে গেছি, হাতটা কালো হয়ে গেছে স্যার। সংখ্যাগরিষ্ঠ থাকা সত্ত্বেও প্রধানের বিরুদ্ধে আনা বিজেপির অনাস্থা প্রস্তাব মুলতবি করে দিয়েছে বিডিও। এই অভিযোগে ব্লক অফিসে চড়াও হয়ে বিডিওকে মারধরের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। বিডিওকে চেয়ার তুলে মারা হয়েছে বলে অভিযোগ। বিডিও অনুজ কুমার শিকদারের মাথায় ও হাতে চোট লাগে, তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই বিজেপি কর্মী সদস্যরা ব্লক অফিস ছেড়ে চলে যায় বলে অভিযোগ। বালুরঘাট ব্লকের অন্তর্গত ডাঙ্গা পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 20 জন, 10 জন সদস্য নিয়ে পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। সম্প্রতি দলের এক সদস্য মারা যাওয়ার পরও জীবিত দেখিয়ে এক প্রকার জোর করেই পঞ্চায়েত নিজেদের দখলে রাখে তৃণমূল। এরপরই অনাস্থা আনতে বিডিওকে চিঠি দেয় বিজেপি। সোমবার সেই অনাস্থা বৈঠকে বিজেপির 10 জন সদস্য সরাসরি অংশ নিলেও তৃণমূলের সদস্যরা অনুপস্থিত ছিলেন। এই পরিস্থিতিতে বিজেপি সদস্যদের ডাকা অনাস্থা বৈঠক মুলতুবি করে দেয় বিডিও অফিসের প্রতিনিধিরা। ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পঞ্চায়েত ভবন থেকে বিজেপি সদস্যদের বের করে দেন। এরপরে ক্ষুব্ধ বিজেপি সদস্য ও কর্মীরা ব্লক অফিসে বিডিওর ঘরে ঢুকে তাকে চেয়ার ছুড়ে মারেন বলে অভিযোগ। যদিও গোটা বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকিবহল নন বলে জানিয়েছেন বিডিও। দেখুন, আমরা যেটা জানি যে দাঙ্গা যে পঞ্চায়েত সেখানে অনাস্থা নিয়ে এসেছিল বিজেপি, সেখানে মোট সেখানে সদস্য সংখ্যা 20 জন, সেখানে একজন মারা যাওয়ার পর 19 জন হয়, কিন্তু বিজেপির 10 জন মেম্বার সেখানে উপস্থিত ছিল। অনাস্থা যেখানে চলছিল বিডিও সাহেবের উপস্থিতিতে, সেখানে আমাদের মহিলাদের ওপর নাকি চরমভাবে অত্যাচার হয়েছে। বিডিও সাহেব সেই ব্যাপারে কোনো রকম লক্ষ্য রাখেননি, এবং আমার এই বিডিও অফিসের সামনেই আমাদের যারা মেম্বার আছে, যারা এখানে ধর্ণা করছে, তাদের হাতের শাখা পর্যন্ত ভেঙে দিয়েছে। আমরা ভেঙে বিডিওর এগেনস্টে আমরা থানাতে কমপ্লেন করবো। সেখানে অনাস্থা চলাকালীন প্রশাসনিক পুরো ব্যবস্থাটা দেখার দায়িত্ব ওনার ছিল। সেখানে মেম্বারদের এইভাবে হেনস্থা কেন করা হলো, আমরা বিডিও এগেনস্টে আমরা কমপ্লেন করব কিছুক্ষণের মধ্যে আমরা। হ্যাঁ, সেটা তো আপনারা বিডিও এগেনস্টে একটা কমপ্লেন করছেন, কিন্তু বিডিও যে কমপ্লেনটা করছে, যে বিডিও অ্যাকচুয়ালি এটা ধামাচাপার দেওয়ার জন্য এই জিনিসটা করছেন। অ্যাকচুয়ালি 19 জনের মধ্যে 10 জন উপস্থিত থাকলে স্বাভাবিকভাবে সেখানে তৃণমূলে পঞ্চায়েত পড়ে যাওয়ার কথা। সেই জন্য বিডিও একটা পরিস্থিতি তৈরি করে নিজেকে সেভ করার চেষ্টা করছে বা পরিস্থিতিটাকে পাল্টানোর চেষ্টা করছে। অ্যাকচুয়াল ঘটনা এরকম নয়, আপনারা শুনে দেখবেন। না, উনি যেটা বলছেন ঘরে সিসিটিভি আছে এবং সিসি ক্যামেরা সেটা বন্দীও আছে যে ওনার উপরে আক্রমণ করা হয়েছে। যেটা আছে সিসিটিভি ক্যামেরা দেখুক, সিসিটিভি দেখুক, যাই দেখার দেখুক, কিন্তু আমাদের মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে সেটাও আপনারা খুঁজে বের করেন। এতগুলো পুলিশের উপস্থিতিতে কীভাবে আর জনপ্রতিনিধিদের ওপর অত্যাচার হয় সেটাও খুঁজে দেখা উচিত আপনাদের। নিশ্চয়ই আপনাদের জনপ্রতিনিধিরা সংবাদ মাধ্যমও সেখানে উপস্থিত ছিল। আমি সবাই খেয়ে উঠেছি, লাস্ট করে উঠেছে, হঠাৎ করে ওই সুভাষ সরকার ও ঢুকলো, ঢুকেই ওখানে ওই যে চেয়ারটা ছিল ওই চেয়ারটা ছুড়ে পড়েছে। হঠাৎ করে বুঝতে না পারে মানে হাত দিয়ে প্রতিরোধ করলাম। ইতিমধ্যে আমি কলিং বেল বাজাতে গিয়ে দেখি মানে কেউ তো নেই, তখন ওই চেয়ারটা উঠতে উঠতে ওরা সব ঢুকে গেছে স্টাফরা। এইখানে লেগেছে মাথায় রেখে হাত, এই যে মানে মানে প্রতিরোধ করতে যে হাতটা লেগেছে পেছনে, পুরো আঙুলটা মানে হঠাৎ কেন আপনাকে মারলো মানে সেটা সেই বলতে পারবে। আপনি কি এর এগেনস্টে কোনো আইনি ব্যবস্থা নেবেন? 100% আরো বিষয় আছে, যেটা হচ্ছে ওই যে ডাঙ্গাগ্রাম পঞ্চায়েত নিয়ে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেটা হলো বলতে পারবো। বালুরঘাট থেকে সুবীর মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।